পানিহাটি যে নামটা ইতিহাসে উল্লেখিত নশ বছরের বেশি একটি সমৃদ্ধ জনপদ হিসেবে তাম্রলিপ্ত বন্দরের সমকালীন প্রাচীন পণ্যহট্ট বা পানিহাটি সমৃদ্ধ তার শিক্ষা সংস্কৃতি ধর্মীয় রাজনীতির মিলন ক্ষেত্র হিসেবে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব শ্রী নিত্যানন্দ মহাপ্রভু শ্রী ঠাকুর রামকৃষ্ণ নরেন্দ্রনাথ দত্ত বালক ব্রহ্মচারী যার ধর্মীয় ঐতিহ্য সেই পানিহাটিরই সাংস্কৃতিক ঐতিহ্যে উল্লেখযোগ্য নাম বালক রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ প্রশান্ত চন্দ্র মহারাণবীশ সত্যেন্দ্রনাথ দত্ত সুকুমার রায় সুনীল গঙ্গোপাধ্যায় আবার মহাত্মা গান্ধী এই পানিহাঁটিকেই তার দ্বিতীয় মাতৃভূমি আখ্যা দিয়ে বসবাস করেছেন বহু সময় এসেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরু গঙ্গাধর তিলক সীমান্ত গান্ধী আব্দুল কালাম আজাদসহ সর্বভারতীয় ক্ষেত্রে স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামীরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কর্মস্থলই ছিল পানিহাটি তার অনুপ্রেরণাতেই পানিহাটিতে গড়ে উঠেছিল সমৃদ্ধ শিল্পাঞ্চল এই পানিহাটির ইতিহাস নিয়ে সম্প্রতি একটি বিশেষ প্রদর্শনী হয়ে গেল আঞ্চলিক ইতিহাস অনুসন্ধানকারী সংস্থা ডিএসআর টেক পানিহাটির ব্যবস্থাপনায় বাংলার ইতিহাসে পানিহাটি যে একটা উল্লেখযোগ্য নাম তা উঠে এলো এই প্রদর্শনীর মাধ্যমে